উর্বশী রাউতেলা ও ঋষা পান্তের দ্বন্দ্ব যেন বেড়েই চলছে। কথার যুদ্ধটা বেশ জমে উঠেছে। তবে এবার এই কাদা ছোড়াছুড়ির শেষ দেখতে চাইছেন ঋষভ পন্ত। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান রীতিমতো ক্লান্ত। সাফ জানিয়ে দিলেন উর্বশী বিতর্কে ইতি টানতে চাইছেন তিনি। সবচেয়ে বড় কথা, এমন তর্কের খেলা চলতে থাকলে তারই ক্ষতিটা বেশি। কিছুদিন আগেই সাবেক প্রেমিককে বাচ্চা ছেলে বলেছিলেন উর্বশী রাউতেলা। বলিউড অভিনেত্রীর এমন কথায় মেজাজটা অবশ্য নিয়ন্ত্রণেই রাখছেন ঋষভ। এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রেমের বিষয়টা স্বীকারই করতে চাইছেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত লিখেছেন, যেটা তোমার হাতে নেই সেটা অহেতুক বাড়িয়ে আর লাভ নেই। এই বিতর্ক আর বাড়াতে দিতে চান না তিনি। আসলে সামনেই এশিয়া কাপ, তারপর আবার রয়েছে টি-20 বিশ্বকাপ, তাই তো এবার সব ভুলে ক্রিকেটে মনোনিবেশ করাটাই যৌক্তিক বলে মনে করছেন ঋষভ। কিন্তু এর আগে যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তা অন্তত সহজে নিভবে বলে মনে হচ্ছে না। এই ঋষভই এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আমার পেছনে ঘোরা বন্ধ করো বোন, মিথ্যে কথা বলারও একটা সীমা রয়েছে। ব্যাস, তারপর তো তেলে বেগুনে জ্বলে উঠলেন 28 বছর বয়সী উর্বশী। তিনি পাল্টা লেখেন, ছোট ভাই তুমি বরং ব্যাট বল খেলো। মিডিয়া এমন ইট আর পাটকেল খেলাটা বেশ উপভোগী করছে। তবে ঘটনাটা সামনে আসতো না যদি উর্বশী রাউতেলা নিজে প্রথম এই প্রেমের কথা ফাঁস করতেন। অনেক হয়েছে, এবার উর্বশী বিতর্কে ইতি টানতে চাইছেন টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ঋষভ পন্ত। যেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা নিয়ে বেশি টানা হ্যাচড়া না করাই ভালো। নিজের প্রাক্তনের উদ্দেশ্যে এবার এই বার্তাই দিলেন পন্ত। আসলে গত কয়েকদিন ধরেই টক অফ দ্য টাউন হয়ে রয়েছেন মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং ক্রিকেটার ঋষভ পন্ত। সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেই চলছেন দুই তারকা। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন, তার সঙ্গে দেখা করার জন্য আরপি নামের একটি ছেলে হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। দেখা না পেয়ে একটানা ফোনও করত ওই ক্রিকেটার। তারপর জবাব দিতে গিয়ে সাবেক প্রেমিকাকে বোন ডাকতে গিয়ে ঋষভ পুরো ব্যাপারটা জটিল করে তোলেন। অবশ্য এমন গুঞ্জন অনেকদিন ধরেই আছে যে 2018 সালে প্রেমে জড়িয়েছিলেন ঋষভ আর উর্বশী। সেই সম্পর্কটা বেশি দিন টেকেনি। 2019 সালে ঋষভ জানিয়ে দেন, ইন্টেরিয়র ডিজাইনার ঈশা নেগির সঙ্গে প্রেম করছেন তিনি।